সো আজকে এই ভিডিওতে ফ্রি ফায়ারের সম্পূর্ণ ইতিহাস দেখতে চলেছি ফ্রি ফায়ারের প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত যত চেঞ্জেস এবং পরিবর্তন দিনের পর দিন কিভাবে ফ্রি ফায়ার নিজেকে পরিবর্তন করেছে সেইটাও দেখতে পাবো শুরুতে বলে রাখি ভিডিওটি অন্য একটি ইউটিউবার থেকে কালেক্ট করা সেহেতু এটির ক্রেডিট যায় ওই ইউটিউবারের কাছে এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটি দেখতে পড়তেছে এটা হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম দিন আই মিন ফ্রি ফায়ার যখন প্রথমবার প্লে স্টোরে আপডেট করে ঠিক সেই দিন গেমটি এমন ছিল শুরুতে এইটা দেখতে পাই এটা ছিল গ্যারেনা ফ্রি ফায়ারের প্রথম প্রোমো ভিডিও ফ্রি ফায়ার নিয়ে অর্থাৎ ফ্রি ফায়ার গেমটিকে অন্যজনের কাছে পাবলিশ করার জন্য যে প্রোমো ভিডিও দরকার সেটি তারা তৈরি করেছিল এই ভিডিওটির মাধ্যমে তারিখ 2017 সালে ফ্রি ফায়ারের প্রথম লবি ছিল এই ফ্রি ফায়ারের প্রথম দিন যখন গেমটি স্টার্ট হয় তখন এমন একটি লবি দেওয়া হতো প্লে স্টোরের মধ্যে একমাত্র ব্যাটল রয়্যাল গেম ছিল তখনকার সময়ে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার প্রথম দিন থেকে তার পপুলারিটি বাড়তে থাকে শুরু থেকে গেমের অপটিমাইজেশন তেমন ভালো ছিল না জাম করতে অনেক বেশি পরিমাণে আর সবচেয়ে ছোট একটি লবি দেওয়া ছিল বর্তমানে লবির মতো গেমে ঢুকানোর সাথে সাথে তারা একটি নেপ হাতে নিয়ে দৌড়ে দিত কিন্তু বর্তমানে দেখতে পাই আমরা নেপের পরিবর্তে গান হাতে নিয়ে দৌড়ে যদি লেজেন্ডারি হই তবে প্রথম লবি এবং প্রথম গেম স্টার্ট ফ্রি ফায়ার ঠিক এইখান থেকে শুরু হয় গেমের আগে থেকে অনেক অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছিল সেহেতু গেমের মধ্যে বট ছিল না এটা তো ছিল ফ্রি ফায়ারের লবির অবস্থা শুরুর দিকে তবে ফ্রি ফায়ারের শুরুর দিকে ম্যাপের অবস্থা কেমন ছিল শুরুর দিকে ফ্রি ফায়ার একসাথে সম্পূর্ণ ম্যাপ রিভিল করেনি ছোট একটি আইল্যান্ড ছিল এবং গ্রাফিক্স অনেক ভালোই ছিল ওই সময় ব্যাকটোর গানে টেস্টটা এমন হয়ে যেত এবং এটিকে এসএমডি হিসেবে চিনা হতো না এটিকে এরম হিসেবে চিনা হতো বর্তমানে আমরা যে স্পিডে দৌড়াতে পারতাম স্পিডে দৌড়ানোর অপশনই ছিল না ওই সময় ফ্রি ফায়ারের প্রথম দিনে জয়স্টিক টান দিয়ে যেতে হতো তার মানে হচ্ছে গেমের অপটিমাইজেশন তখন 0% ছিল সরাসরি দৌড়ানোর অপশনই ছিল না শুধু জয়স্টিক দিয়ে টান দিয়ে প্লেয়াররা গেম খেলতো স্ক্রিন উপরে খেয়াল করলে দেখতে পারবা তেমন কোনো অপশনই ছিল না বর্তমানের মতো যা জয়স্টিক এবং ফায়ার বাটন এবং মেডিকিডি ছিল 12/2017 ফ্রি ফায়ারের প্রথম ওবি ওয়ান আপডেট আসে ডিসেম্বর মাসে 2017 সালে প্রথম ওবি আপডেট আসে 2017 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে গ্যারেনা তার ফ্রি ফায়ার প্রথম আপডেট আসে আপডেটে তুমি গড়ের ভিতরে থাকলো বাইরে থেকে অনেক কিছু দেখা যেত গ্রাফিক্স এবং গড়গুলোকে দেখে এইটাই মনে হচ্ছে ওই সময় গড়গুলো অনেক বেশি রিয়েলিস্টিক ছিল আগের যে উইন্ডোগুলো দেখা যাচ্ছে তো আগের উইন্ডোগুলোতে মনে হচ্ছে কাঁচ দেওয়া অন্যদিকে সিঁড়িগুলোর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা সিঁড়িগুলো আসলে হাস্যকর প্রথম ওবি ওয়ান আপডেটে গ্যারেনা 10টি পরিবর্তন করে প্রথম এই গাড়িগুলোকে আমরা দেখতে পাই ওবি ওয়ান আপডেটের পরে তো গাড়িগুলোতে দুইটা সিট ছিল এবং দুইটা সিটে চাইলে তোমার টিমমেটও বসাতে পারতে ডিসেম্বর মাসে 2017 সালে ফ্রি ফায়ারের প্রথম প্লেয়াররা কিভাবে গাড়ি চালাতে হয় সেটা শিখে যায় তো ওই সময় এটা দেখা যায় প্লেয়াররা গেম খেলার থেকে বেশিরভাগ সময় গাড়ি চালাইতো 2017 সালের দিকে গাড়ি গেমগুলো অনেক বেশি পপুলার সেই কারণে যখন ব্যাটল রয়্যাল গেমে প্রথমবার গাড়ি আসে ম্যাপের মধ্যে গান দিয়ে ফাইট করার পরিবর্তে গাড়ি নিয়ে চালাতে দেখা যায় তো কিছু মানুষকে দেখা যায় জিপ গাড়ি চালাতে আবার কিছু মানুষকে দেখা যায় এই গাড়িগুলোকে চালাতে গেমে ফাইট করার পরিবর্তে গেমে গিয়ে তারা এই গাড়ি নিয়ে রেস করতো গ্রাফিক্স দিকে যদি লক্ষ্য করো তাহলে তেমন ভালো কোনো গ্রাফিক্স ছিল না গেমে শুরুর দিকে একটা গেম যেমন হয় ঠিক তেমনই ছিল ফ্রি ফায়ার ফাইট করতে জানতো না তখন ডাউন হলে যে অ্যানিমেশন দেখাইতো সেইটাও দেখাইতো না তো ওই সময় মেডিকেট নেওয়ার স্টাইলে ছিল অন্যরকম হাত মারাইতো না স্পিড দিকে তাকালে দেখা যায় স্পিড ছিল ইউলো এবং ইপিও ছিল ইউলো তবে এরপর ফ্রি ফায়ারে কি পরিবর্তন হয় তো এরপর যে ফ্রি ফায়ারে পরিবর্তন আসে সেটা হচ্ছে ফ্রি ফায়ার ক্যারেক্টার আপডেটের পর 18 সাল প্রথমবার ফ্রি ফায়ারে 7টি ক্যারেক্টার লঞ্চ করে গ্যারেনা প্রথমটি হচ্ছে কেলি অলিভিয়া অ্যান্ড্রু এমন আরো দুই একটি ক্যারেক্টার তো ক্যারেক্টারের সাথে সাথে গ্যারেনার শুরুতে এবিলিটিও ওই সময় আপডেট ছিল কেলি যদি কেউ ইউজ করে তখন 5% সে স্পিড বেশি দৌড়াবে নর্মাল প্লেয়ারের থেকে গ্যারেনা ফ্রি ফায়ারকে পরিবর্তন করে দেওয়ার এইটি প্রথম আপডেট ছিল তাদের প্রথম কোন ব্যাটল রয়্যাল গেম যেখানে ক্যারেক্টার এবিলিটি অলিভিয়া যখন প্রথম আসে তো অলিভিয়ার কাজ ছিল প্রথম এটা এক্সট্রা এসপি বেশি দেবে যখন মেডিকিট করবে এন্ড দেন এরপর আসে আমাদের ফ্রি ফায়ারের অ্যান্ড্রু ক্যারেক্টার সবথেকে ফেভারিট অ্যান্ড্রু ক্যারেক্টার ফ্রি ফায়ারের মেল ক্যারেক্টার মধ্যে সবথেকে বেশি ইউজ করা একটি ক্যারেক্টার অ্যান্ড্রু ক্যারেক্টার একসময় প্রো প্লেয়ারই পড়তো এন্ড্রু ক্যারেক্টার নিয়ে যারা খেলবে যারা বেস্ট নিয়ে খেলবে তাদের বেস্টে কম পরিমাণে ড্যামেজ যদি এনিমি তোমাদেরকে মারতে চায় তাহলে তোমার এসপি কম কাটবে এরপর আসে আমাদের ফ্রি ফায়ারের ফোর্থ ক্যারেক্টার ফোর্থ ক্যারেক্টার দিকে যদি যায় তাহলে দেখতে পারবো ফোর্থ ক্যারেক্টার ফ্রি ফায়ারের শুরু থেকে জুনের পুশের জন্যই ছিল যদি তুমি ফোর্থ ক্যারেক্টার নিয়ে জুনের বাইরে থাকো তাহলে কি হবে তোমার যে এসপি আছে সেটা কম কাটতে থাকবে এন্ড্রু ক্যারেক্টারের যে এবিলিটি চার বছর পরে এটাকে পরিবর্তন করে দিয়ে গেরে না এন্ড্রু ক্যারেক্টারের অ্যাটাচমেন্ট দিতে শুরুতে 18 সালে ফ্রি ফায়ারের প্রথম দিনের লবি ক্যারেক্টার সেকশনে গেলে আমরা দেখতে পাই টোটাল 4টা ক্যারেক্টার কেলি ওয়েন্ডো অলিভিয়া এবং ফোর এই 4টি ক্যারেক্টার ফ্রি ফায়ারে প্রথমবার লঞ্চ করে গেরেনা কিন্তু ফ্রি ফায়ারে এইখানে শেষ হয়নি 4টি ক্যারেক্টার নিয়ে গেরেনা একটা প্রোমো ভিডিও তৈরি করে 4টি ক্যারেক্টার দেওয়ার একটা কারণ আছে ফ্রি ফায়ারে প্রথমবার স্কোয়াড মোড আনে যেহেতু স্কোয়াড মোডে 4 জন গেম খেলবে সেহেতু 4টি ক্যারেক্টার গেরেনা প্রথমবারই লঞ্চ করে টিমমেটকে ইনভাইট দেওয়ার যে অপশন সেটা সাইডে দেওয়া ছিল 2018 সাল 3 তারিখ প্রথমবার যখন র‍্যাঙ্ক সিজন আসে সেটি 2018 সালে 3 তারিখে আসে ওই সময় ফ্রি ফায়ারে কোন কোন লিগ ছিল সেটা কি দেখতে চাও বর্তমানে ব্রোঞ্জ গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এবং হিরো শুরুর দিকে ড্রং ব্রোঞ্জ এবং গোল্ড তারপর আছে ডায়মন্ড তারপর আছে হিরো ওই সময় যারা হিরোকে যেতে পারবে তারা ছিল ফ্রি ফায়ার একমাত্র লেজেন্ড প্লেয়ার ওই আপডেটে গ্যারেনা ম্যাপটাকে বড় করে দিয়ে বর্তমানে যে আমরা সেন্টোসা নামক জায়গাটিকে চিনি এটিকে গ্যারেনা 2018 সালে তৈরি করে সেন্টোসাকে একটি আইল্যান্ড বানিয়ে দুই সাইড দিয়ে দুইটা বড় করে ব্রিজ দিয়ে দেয় একই সাথে দেওয়া হয় দুইটা জিপ লাইন এবং মধ্য দিয়ে থাকে পানি প্লেয়াররা চাইলে পানি দিয়ে সাঁতার কেটে যেতে পারবে এটা ফ্রি ফায়ার একটি পরিবর্তন আনে গ্যারেনা অনেক বড় পরিবর্তন 4/2018 ফ্রি ফায়ার একটি নতুন ফ্রি ফায়ার পারগটরি ম্যাপ বারমুডা ম্যাপের পর ফ্রি ফায়ারের প্রথম ম্যাপ হচ্ছে
পরগটরি ম্যাপ এইভাবে আস্তে আস্তে গ্যারেনা ফ্রি ফায়ার উন্নতির দিকে যাচ্ছে শুরুতে পরগটরি ম্যাপের মধ্যে শুধুমাত্র দুই একটা ম্যাপের নামই ছিল তবে দিনকে দিন গ্যারেনা পরগটরি ম্যাপের বিভিন্ন স্থানে জায়গার নাম পরিবর্তন করতে থাকে ফ্রি ফায়ারের শুরুর ম্যাপের দিকে যদি লক্ষ্য করি আগে এয়ারপোর্ট নামক একটি স্থান ছিল কিন্তু বর্তমানে ফ্রি ফায়ারে এয়ারপোর্ট নামক স্থানের কোনো অস্তিত্বই নেই যদি তোমরা লক্ষ্য করো এয়ারপোর্টের নামে পরগটরি ম্যাপে আরো একটা নাম ছিল সেটা হচ্ছে কুয়ারি কুয়ারি নামক স্থানটাকে গ্যারেনা পরিবর্তন করে উঠে শুধু এইখানে শেষ হয়নি প্রথমবার ফ্রি ফায়ারে পরগটরি ম্যাপ আসার পর নতুন একটি স্পোর্টস মোড আনে ফ্রি ফায়ারে প্রথম যাত্রা হয় ফ্রি ফায়ার টুর্নামেন্টে বর্তমানে ফ্রি ফায়ারে বড় বড় বিশ্বের স্পোর্টস টুর্নামেন্টের মধ্যে ফ্রি ফায়ার একটি বড় স্পোর্টস টুর্নামেন্ট গে তো ওবি ওয়ান আপডেটে পাঁচ নম্বর যে চেঞ্জটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন একটি মোড বর্তমানে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ারই এমটি অনেক বেশি ফেভারিট এমটি খেলতে যাও তো দুজন টিমমেট দরকার তো দুজন টিমমেটকে একটা জায়গায় নামিয়ে দিত ওই এমন গাড়িগুলো থাকতো এবং গান নিয়ে টিমমেট চাইলে গাড়িগুলোকে ফাটাতে পারতো তখন ফ্রি ফায়ারের ফুল 50 জন প্লেয়ার নিয়ে গেমটা খেলতে নামতো এমটি তখনকার সময় প্রথম কাজই ছিল এনিমির গাড়িগুলোকে ফাটানো ইন্ডিভিজুয়ালি ভাবে একটা ম্যাপের মধ্যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম একটি মোড আছে যেটি খেলে অনেক বেশি পপুলার হয়ে যায় তো ওবি ওয়ান আপডেটে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ফায়ারের ইলাইট এটা হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম ইলাইট পাস দেখো প্রথম ইলিশ প্রতি আমাদের সাকুরা বান্ডেল দেওয়া হয় এইটি হচ্ছে সাকুরা বান্ডেল যেটি একটা সময় অনেক বেশি রেয়ার থেকে শুরু হয় ফ্রি ফায়ারের ইলিট পাসের এক নতুন যাত্রা সো এখন যে প্রোমো ভিডিওটি দেখতে পড়তেছো এইটি হচ্ছে গ্রেনা ফ্রি ফায়ারের প্রথম ফ্রি ফায়ার ইলিট পাসের প্রোমো ভিডিও এখন স্ক্রিনের উপর যেটি দেখতে পড়তেছো এইটি হচ্ছে সাকুরা বান্ডেলের ফিমেল ভার্সনটি সাকুরা বান্ডেল যেটি নাম হয় সাকুরা ছিল একটি গাছের নাম যে গাছ থেকে শুধু পাতা পড়তো ফ্রি ফায়ারে তখনকার সময় ইলিট পাসের নাম সাকুরাই কেন দেওয়া হয় সেটা আমি নিজে প্রথম ইলিট পাসের এটা ছিল প্রোমো ভিডিও যেখানে ফিমেল বান্ডেল এবং মেন বান্ডেলের সাথে গেম প্লে করা হয় বর্তমান সময় তো অনেক ভালো ভালো লুক চেঞ্জিং বান্ডেল দেখা যায় শুরুর দিকে তো কেউ কল্পনা করতো না যে সাকুরা বান্ডেলের মতো বান্ডেল একটা সময় গিয়ে এতটা রেয়ার হয়ে যাবে এইভাবে সময় যাচ্ছে গ্যারেনার পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে শুরুতে অনেক বাঘ থাকলো তারা দিন কি দিন বাঘ চেঞ্জিং করে এবং মেডিকেট করে অ্যানিমেশনও নিয়ে আসে এরপর গেমের মধ্যে আরো একটা বড় চেঞ্জেস দেখতে পাই তিনটা আইটেম যেমন সেটা হচ্ছে ম্যাপ সালফার কেয়ার তারপর হচ্ছে ইয়ার ড্রপ এবং বনফায়ার পাঁচটা নর্মাল কিট ছিল যেগুলো থেকে গান বা অন্য কিছু পাওয়া যায় এটা ছিল ওবি ওয়ান আপডেটের 6 নম্বর চেঞ্জে গ্যারেনা ফ্রি ফায়ার এক আপডেটে প্রায় সম্পূর্ণ গেমটাকে পরিবর্তন করে দেয় সো দ্যাট এরপর আরো একটি পরিবর্তন দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সাববোর্ড এবং প্যারাশুট ফার্স্ট যখন গেমটি হয় তখন কিন্তু আমাদের সাববোর্ড ছিল না তখন নর্মালি পাবজির মতো সামনের দিকে লাভ দিয়ে দিয়ে নিচের দিকে জাম্প করছো প্রথম আপডেটে আমাদের এই সাববোর্ডটিকে এনে গেমে যে পাঁচটা কিট ছিল সো পাঁচটা কিটের পাঁচটা আলাদা আলাদা এবিলিটি ছিল তো ওই সময় এই কিটটা নিয়ে যদি আমরা গেমে আসতাম তখন দেখা যেত তো ফ্রি ফায়ারে দুইটা মেডিকিট আমাদের অটোমেটিক অ্যাড হয়ে গেছে তাছাড়া এই কিটটা নিয়ে যদি আমরা গেমে আসতাম তাহলে আমাদের গেমের মধ্যে ব্যাগের স্পেস অনেক পরিমাণে বেড়ে যেত এন্ড দেন সবথেকে পপুলার কিট আছে সেটা হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার স্ক্যানারের পপুলারিটি এখনো পর্যন্ত যায় এই যে স্ক্যানারগুলো দেখতে পড়তেছে এগুলো আগে আলাদা করে রেখেছিল গ্যারেনা কিন্তু গ্যারেনা পার্মানেন্টলি বর্তমানে গেমে সবাইকে দিয়ে দেয় স্ক্যানারের পপুলারিটি এখনো পর্যন্ত গেম থেকে যায় নাই স্ক্যানারটি নিলে কি হতো তখন এনিমি যদি আশেপাশে থাকতো তখন লাল লাল কিছু অপশন দেখাতো তখন এইটার দ্বারা বোঝা যেত যে আসলে ওই জায়গায় এনিমি আসে সাথে পুরো ফ্রি ফায়ার গেমটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা আপডেটই যথেষ্ট ছিল সেটা কি জানো ফ্রি ফায়ারে গ্লোয়ালের ইভলিউশন 11.1 আপডেটে গ্যারেনা ফ্রি ফায়ার প্রথমবারের মতো আমাদের গেমে গ্লোয়াল অ্যাড করে গ্লোয়াল আপডেটের ফলে গ্যারেনা পুরো গেমটাকে চেঞ্জ করে দেয় সো দেখো প্রথমবার যখন গেমের মধ্যে গ্লোয়াল আপডেট আসে সেটা কেমন ছিল সেই গেমের মধ্যে যে গ্লোয়ালগুলো দেখতে পড়তেছো তো ওই সময় গ্লোয়ালগুলো ছিল একদম ছোট আকৃতির তো এই গ্লোয়ালগুলো দিয়ে কিন্তু তখন তেমনটা কভার নেওয়া যেত না একদমই ছোট ছিল জাস্ট বসে বসে কভার নেওয়া যেত এইটাই গেমের মধ্যে সব থেকে বেশি পপুলার হয়ে যায় ওই সময় সামনে আসলে তখন প্লেয়াররা গ্লোয়াল মারতো এবং গ্লোয়াল মেরে মেরে কভার নিয়ে নিত আমি মনে করি গ্যারেনার একটা আপডেটে পুরো গেমটাকে পরিবর্তন করে যদি আমাদের ফ্রি ফায়ারে গ্লোয়াল আপডেট না আসতো তাহলে গেমটা এতটা পপুলারও হতো ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার ইমোট ইমোটের কথা বলতে গেলে 2018 সালের দিকে ফ্রি ফায়ারে ফ্লাগ ইমোটটি আনে এখনো পর্যন্ত ফ্রি ফায়ারে ওয়ান অফ দ্য বেস্ট রিয়ার ইমোট হচ্ছে এই 10টা চেঞ্জেস আমরা 2018 সালের ভিতরে সবগুলো আপডেটে দেখতে পাই এই 10টা আপডেটের মধ্যে গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে ছোটখাটো পরিবর্তন আনে টোটাল এই 10টা চেঞ্জেসই দেখতে পাই 2018 সালের ভিতরে 2019 সাল পুরো ফ্রি ফায়ার আগুনের মতো পপুলার হতে থাকে 2019 সালে ফ্রি ফায়ারে প্রথম প্যাট আসে একজন ফ্রি ফায়ার প্লেয়ার যখন গেম খেলবে তখন তারা প্যাট নিয়ে চাইলে গেম খেলতে পারে এই যে ফ্রি ফায়ারে ক্যাট প্রথম প্যাটটি ছিল এটি কিন্তু কোনো এবিলিটি ছিল এখন যে প্রোমো ভিডিওটি দেখতে পারতেছো এটি হচ্ছে ফ্রি ফায়ারের প্রথম প্যাট এবং প্যাটের প্রোমো ভিডিও ক্রিমিনাল বান্ডেল তখন ইভলিউশন হয়নি কিন্তু এই প্রোমো ভিডিওতে আমরা ক্রিমিনালের দেখা পেয়েছিলাম 2019 সালের দিকে আমরা দেখতে পাই ফ্রি ফায়ারের নতুন রূপ 2019 সালের দিকে ফ্রি ফায়ারে প্রায় 100 মিলিয়ন ডাউনলোড ক্রস করে ফেলে যেমনটা এই ব্যানারের ভিডিওতে দেখতে পারতেছো এরপর আছে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টার মোকু 19 সালের শুরুতে নতুন ক্যারেক্টার অ্যাড করে মোকু ক্যারেক্টার যে ক্যারেক্টারটি ছিল একটি ফিমেল ক্যারেক্টার 18 সালের পর 19 সালের আপডেটে এটি ছিল ফ্রি ফায়ারের প্রথম ফিমেল ক্যারেক্টার যেটি
এটি দ্বিতীয়বারের মতো অ্যাড হয়। তবে শুরুতে মোকো ক্যারেক্টারের এবিলিটি কি ছিল? সো মোকো ক্যারেক্টারের এবিলিটিটা এমন ছিল, যদি তুমি কোনো এনিমির উপরে ফাইট করো বা একটা গুলি লাগাতে পারো, 5 সেকেন্ডের জন্য ওই মাথার উপরে একটি পিন তৈরি হয়ে যাবে, যার মাধ্যমে এনিমিটা দৌড়ে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা সুন্দরভাবে বোঝা যাবে। তখন মোকো ক্যারেক্টারের এবিলিটি তেমন বেশি স্পেশাল ছিল না। 19 সালের শুরুতে এই মোকো ক্যারেক্টার ফ্রি ফায়ারে প্রথম আসে। 19 সালে দেখতে পাই আরো একটা চেঞ্জ, র‍্যাঙ্ক টোকেন দিয়ে হিরিউকের এই সম্পূর্ণ বান্ডেলটি বের করা। তো র‍্যাঙ্ক গেমকে পপুলার করার জন্য গ্যারেনা ফ্রি ফায়ারে এই র‍্যাঙ্ক টোকেনে অ্যাক্সেস করে এই বান্ডেলটি দিয়ে। এই বান্ডেলটি বর্তমানে নেই, তবে বান্ডেলটি একটা সময় অনেক বেশি পপুলার ছিল। ফ্রি ফায়ার যারা অনেক আগে থেকে খেলে ম্যাক্সিমামের আইডিতে এই বান্ডেলটি থাকার কথা। হিরিউকের যে ক্যাপটি, হিরিউকে থাকা অবস্থায় একমাত্র পরাজিত, না হলে পরাজিত না। এটা কমন করে জানা হয় যে তোমাদের কাছে এই বান্ডেলটির কোন একটা অংশ আছে কিনা। এরপর যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রি ফায়ারে কাটানার স্কিন। ফ্রি ফায়ারে 19 সালে প্রথমবার কাটানা আসে এবং একই সাথে কাটানার স্কিনও আসে। এই যে কাটানার স্কিনটা, এটা অনেক অনেক বেশি পপুলার ছিল। ফ্রি ফায়ারে শুধু একটাই কাটানার স্কিন দিছিল এবং ওই কাটানার স্কিনটা 2 বছর রাখছিল গেমে। 2 বছরে একটা কাটানার স্কিন রেখে 2 বছর পর গেমের মধ্যে আনলিমিটেড ভাবে কাটানার স্কিন রিলিজ করতে থাকে। এইভাবে দিন যাচ্ছে, গেমের পপুলারিটি আস্তে আস্তে বেড়ে চলেছে। এরপর গ্যারেনা ফ্রি ফায়ার আরো একটি প্রোমো লিস্ট শেয়ার করে আর 2019 সালে প্রায় 1 কোটি ফ্রি ফায়ার প্লেয়ার ছড়িয়ে পড়ে পুরো বিশ্বের মধ্যে। এক এক করে ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর, অন্যান্য কান্ট্রি গুলোতে গেমটি পপুলার হয়। ফ্রি ফায়ার প্রথম স্পোর্টস টুর্নামেন্ট 2019 পপুলার হচ্ছিল আর তখন পুরো বিশ্বের বড় বড় ইউটিউবারদের ডেকে নেওয়া হয় টুর্নামেন্টে। 2019 ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ, প্রথমবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ হয় 2019 সালে, যেখানে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার এবং সাধারণ প্লেয়াররা ওই টুর্নামেন্টে যোগদান করে। 10 থেকে 12টির মতো টিম ওই টুর্নামেন্টে যোগ দেয়। তখন বড় বড় টিমগুলো ছিল যেমন ইবুস, এসফেআই, তারপর হচ্ছে ওয়ার্ল্ড, আর একটি টিমের নাম ছিল গলপিটাস, যে টিমটা ছিল ব্রাজিল থেকে। আরো একটি স্পোর্টস টিম ছিল, যেটা ছিল ব্রাজিল থেকে। তাছাড়া ওই টুর্নামেন্টের টিম মালয়েশিয়া, তাছাড়া মালয়েশিয়া ব্যতীত দেখতে পারি আর্জেন্টিনার টিম টিকাও অ্যাড দিয়ে। 2019 সালে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা দুইটা টিম ছিল না, প্রায় অনেকগুলো টিম ছিল, প্রায় অনেকগুলো কান্ট্রি। টুর্নামেন্টে দেওয়ার পর দেখা যায় পুরো ফ্রি ফায়ারটা আরো বেশি পপুলার হয়ে যায়, কারণ তখনকার সময় ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার টুর্নামেন্ট, স্পোর্টস টুর্নামেন্ট ছিল এইটাই 2019 সালে। ফ্রি ফায়ার পপুলারিটির সাথে সাথে নতুন অনেক কিছুর সাথে কোলাবরেশন করা শুরু করে। ফ্রি ফায়ার যে প্রথম কোলাবরেশনটা ছিল সেটা ছিল র‍্যাম্পেজের সাথে। ফ্রি ফায়ারের যে প্রথম কোলাবরেশনটা ছিল সেটা 2019 সালে। কোলাবরেশনটাতে গ্যারেনা অনেকগুলো ড্রেস রিভিল করে। তো এই কোলাবরেশনের মধ্যে দেখতে পাই 4টি ড্রেস, 3টি ছিল মেল ড্রেস আপ এবং 1টি ছিল ফিমেল। 3টা কাস্টিউম বা বান্ডেলই ছিল তখনকার সময়ে ওয়ান অফ দ্য বেস্ট পপুলার বান্ডেল। সো এই মুহূর্তে যে বান্ডেলই তোমরা দেখতে পারতেছো স্ক্রিনের উপরে, এটা হচ্ছে ইলিট পাসের বান্ডেল। এটা কত ইলিট পাস আমি বলতে পারতেছি না, তবে এটা গ্যারেনা ফ্রি ফায়ারের ইলিট পাসের বান্ডেল ছিল সামনে। এই দুইটা বান্ডেল আমরা একটা সময় ফ্রি ফায়ারে দেখতে পেয়েছি ম্যাজিক কিউবের মধ্যে। কারেন্টলি এখন তোমরা যে ভিডিওটি দেখতে পারতেছো এটা হচ্ছে ফ্রি ফায়ারের র‍্যাম্পেজ কোলাবরেশন ভিডিও। 2019 সালে পুরো 12টা ম্যাপকে গ্যারেনা কাস্টমাইজ করে ফ্রি ফায়ারে প্রথমবারের মতো ক্লাস স্কোয়াড মোড। ওই মুহূর্তে টোটাল 8 জন প্লেয়ার থাকে, 4 জন 4 জন প্লেয়ার করে অপোনেন্টের সাথে খেলা পড়ে। এই মুহূর্তে ফ্রি ফায়ারে অনেক বেশি পপুলার হয়ে যায় শুরুতেই। ফুল ম্যাপ খেলতে খেলতে যখন প্লেয়াররা অনেক বেশি বোরিং ফিল করতে থাকে, আমাদের ফ্রি ফায়ারে এই ক্লাস স্কোয়াড মোডের এভলিউশন হয়। মুহূর্তে এই জন্য পপুলার হয়ে গিয়েছিল, তখন সময় ইনস্ট্যান্টলি ফাইটিং শুরু হয়ে যেত এই মুহূর্তে খেললে। এটি ছিল 2019 সালে ক্লাস স্কোয়াড মোডের এভলিউশনের প্রোমো ভিডিও। তবে সব থেকে মজার ব্যাপার হলো এইটা যে এই মুটটি কিন্তু তখনকার সময় পার্মানেন্টলি 1 মাস কি 2 মাস পরে পরে গেমে একবার আসতো আর তখনকার সময় প্লেয়াররা অনেক বেশি খেলতো। এরপর 2019 সালে চলে আসে আমাদের ফ্রি ফায়ারের সেকেন্ড অ্যানিভার্সারি। তো সেকেন্ড অ্যানিভার্সারিতে গ্যারেনা ফ্রি ফায়ার অনেক কিছু আমাদেরকে ফ্রিতে দেয়, যেমন প্যাটের স্কিন, এই যে মেল এবং ফিমেল ড্রেসআপটি দেখা যাচ্ছে, তো এই ফিমেল ড্রেসআপটি গ্যারেনা তখনকার সময় ফ্রিতে দেয়। তারা সেকেন্ড অ্যানিভার্সারিতে প্রথমবারের মতো আমাদের ম্যাজিক কিউব ফ্রিতে দেয় এবং লবির মধ্যে সবাইকে দিয়েছিল তখন 10 লক্ষ। তাছাড়া ছিল ফ্রিতে ক্যারেক্টার নেওয়ার সুযোগ এবং ডায়মন্ড এবং ওপেন রেল ভাউচার। তাছাড়া সেকেন্ড অ্যানিভার্সারিতে একটি ইভেন্ট আসে, সেটা হচ্ছে ডিসকাউন্ট ইভেন্ট। 2019 সালে সব থেকে বড় পরিবর্তন সেটা হচ্ছে শর্টগান। এই যে শর্টগানটি দেখা যাচ্ছে, ফ্রি ফায়ারে প্রথমবারের মতো গেমে এই শর্টগান লঞ্চ করে গেল। 2019 সালে গেমে যখন প্রথমবার শর্টগান দিয়ে গেমে, তখন এটার এবিলিটি এতটাই বেশি ছিল, এগুলো যদি কোনো রকমে যদি এনিমি শরীরে এম করে লাগানো যেত তখন সেকেন্ডের মধ্যে এনিমি মরে যেত। আর এরপর গ্যারেনা প্রত্যেক আপডেটে এর এবিলিটি নিচে নামাতে থাকে, নামাতে থাকে। এরপর আবার আসে 2019 সালে কোলাবরেশন, পুরো গেমটাই পরিবর্তন হয়ে যায়। প্রথমবার গেমের মধ্যে এমন একটি ক্যারেক্টার লঞ্চ করে গেরেনা যেখানে এসপি দিত আনলিমিটেড ভাবে। কিন্তু এর আগে এত বেশি স্পেশাল এবিলিটি যুক্ত ক্যারেক্টার দেখতে পাইনি। কিন্তু যখন গেমের মধ্যে গেরেনা ফ্রি ফায়ারে আলোকে লঞ্চ করে, ডিজালোকে লুক এবং ফ্রি ফায়ারের সকল প্লেয়ারকে ডায়মন্ড ড্রপ করতে বাধ্য করে ফেলে। তো একটা সময় ছিল যে ফ্রি ফায়ারে যখন ইন্ডিয়া সার্ভারে থাকতাম তখন প্রত্যেকটা প্লেয়ার বলতো ভাই ডিজালোক দিয়ে দাও, ডিজালোক। ডিজালোকের নাম 2019 সাল 20 সাল 21 সাল পর্যন্ত চলে, পুরো 3 বছর পর্যন্ত। যখন 2022 সালে কে ক্যারেক্টার আসে, এরপর ডিজালোকের ক্রেজ কমতে থাকে, কারণ দুইটার এবিলিটি কে
ক্যারেক্টার এবং ডিজালক দুইটা সেমই ছিল। আমার মনে হয় সবথেকে বিক্রিত হওয়া ক্যারেক্টার এই ডিজালকই ছিল। ব্রাজিলের মধ্যে প্রথমবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ তৈরি হলো। এটা হচ্ছে সেই ভিডিও যেখানে ব্রাজিল থেকে গেমটা অনেক বেশি পপুলার হতে থাকে। তো ম্যাক্সিমাম যে ফ্রি ফায়ারটা পপুলার হয় তখন এটা বেশিরভাগ সময় দেখা যেত ব্রাজিলে পপুলার ছিল। ম্যাক্সিমাম পপুলার যেহেতু ব্রাজিল হয়েছিল ফ্রি ফায়ার শুরুর দিকে, আর সেহেতু ব্রাজিলের মধ্যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ চালু। ফ্রি ফায়ার যখন প্রথম ওয়ার্ল্ড সিরিজ ব্রাজিলের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে তখন তো ফ্রি ফায়ার ব্রাজিলে আরো বেশি পপুলার হয়ে যায়। ফ্রি ফায়ারের যত পপুলারিটি এবং যত নাম 2019 সালে তৈরি হতে থাকে। ওই ওয়ার্ল্ড সিরিজে কিন্তু ফ্রি ফায়ারে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে ই-স্পোর্টস এর অনেক প্লেয়ার তৈরি হতে থাকে। তখন ব্রাজিলের অনেক ফ্রি ফায়ার প্রো প্লেয়ার তাদের নিজেদের যে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ার দিকে মন দিতে থাকে। তো ওয়ার্ল্ড কাপ যে ফাইনালটা হয় সেটা হচ্ছে নভেম্বরের 16 তারিখ। তো ফাইনালে জিতার পর তো তারা অনেক বেশি আর্নিং করে ফেলে। ই-স্পোর্টস প্লেয়াররা অনেক বেশি বড় বড় স্বপ্ন দেখে থাকে ফ্রি ফায়ার নিয়ে। তো 2019 সালের দিকে কি তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা কি দেখেছিলে নাকি না, এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ছিল এটা। সো এর অ্যানিমেশন ভিডিও তোমরা দেখতেই পেলে এখন এই মুহূর্তে। ইভলিউশন অফ গ্যারেনা ফ্রি ফায়ার কালারি ম্যাপ। 2019 সালে আমাদের ফ্রি ফায়ারের নতুন একটি ম্যাপ কালারি ইভলিউশন করে। শুরুতে যখন ম্যাপটি আসে তখন ম্যাপটি কেউ পছন্দ করত না। শুরুতে ক্লাসিকে কিছুদিন দিয়ে তারপর হঠাৎ করে আবার র্যাঙ্কে অ্যাড করে দেই। র্যাঙ্কের মধ্যে যখন হঠাৎ করে কালারে দিয়ে রেখে দিই তখন প্লেয়াররা কালারি ম্যাপে বড় বড় পাহাড় ছিল। আমাদের ফ্রি ফায়ারের ট্রেনিং আসে 2020 সালে। যে ট্রেনিং গ্রাউন্ড আসে সেটা একটু অন্যরকমই ছিল। তো 2020 সালের ট্রেনিং গ্রাউন্ডে আমরা দেখতে পাই যে সরাসরি আমাদের ট্রেনিং এ ঢুকে না, আমাদের ম্যাপের মধ্যেই মেসেজটা দিতে হতো, তারপর একসাথে 20-15 জন প্লেয়ার আসতো, এরপর আমরা গান নিতে হতো। আবার অনেক কিছু ফ্রি ফায়ারে প্লেয়ারদের মেরে বুইয়া করতে হয়। তো মেইন ইফেক্ট ছিল এইটাই যে লকডাউনের কারণে প্লেয়াররা বাসায় বসে থাকতো আর প্লেয়াররা এই সারাদিন গেম খেলতো, এর জন্য 500 মিলিয়নের সম্পূর্ণ ফ্রি ফায়ারের র্যাঙ্ক সিজনে পরিবর্তন করে দিয়ে গ্যারেনা ফ্রি ফায়ার 2020 সালে নতুন করে র্যাঙ্ক সিজনের ডিজাইন যেমন মাস্টার, গ্যান মাস্টার, হিরোইক এমন কিছু। আগে যে হিরোইকের লোগো ছিল তো আগের হিরোইকের লোগো গুলোতে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসে। হিরোইক এবং গ্যান মাস্টার যে যে পরিবর্তন গুলো দেখতে পাই সেগুলো হচ্ছে, প্রথমে যে লোগো পরিবর্তন সেটা হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এবং হিরোইক। সবগুলো ডিজাইন দেখার সুন্দরার্থে পরিবর্তন করে দিয়ে গেমকে আরো নতুন পর্যায়ে নেওয়ার জন্য চলে আসে ফ্রি ফায়ার ম্যাক্স। ফ্রি ফায়ার ম্যাক্স 2020 সালে লঞ্চ, কিন্তু এখনো পর্যন্ত গ্যারেনা ফ্রি ফায়ার সব কান্ট্রিতে রিলিজ। প্রথম যখন ফ্রি ফায়ার ম্যাক্স আসে তো এর অ্যানিমেশন ছিল এমন। ফ্রি ফায়ার ম্যাক্সে তো আমরা তখন এইটা দেখতে পাই লবির মধ্যে দৌড়াচ্ছে, বা আমরা দেখতে পাই যে লবির মধ্যে হাঁটতেছে, আর যা দেখতে একদমই লেজেন্ডারি ছিল। কয়েকটি কান্ট্রিতে ফ্রি ফায়ার রিলিজ করে যেমন ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনামের মতো কান্ট্রি গুলো, আর এর থেকে ইন্ডিয়া বা বাংলাদেশের প্লেয়াররা VPN ইউজ করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে থাকে। ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশ ব্যতীত সব সামনে সকল প্লেয়ারই বাচ্চার মতো লাগতো। থার্ড ইউনিভার্সিটি পর্যন্ত অনেক প্লেয়ারই জানতো না আসলে কি কি হয়েছে, বাকি সম্পর্কে তোমরা জানোই। তো 18 মিনিটের এই ভিডিও ছিল ফ্রি ফায়ারের নতুন একটি ইতিহাস হলো এইটাই যে গ্যারেনা আমাকে নতুন একটি বান্ডেল পাঠিয়েছে। বান্ডেল লিখে তোমরা 10-এর মধ্যে কত দেবে সেটা তোমরা এখনই কমেন্ট করে জানাও। এই যে গিটারটি রয়েছে এই গিটারটি তোমরা সবাই ফ্রিতে পাবে। শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে ইয়েস লিখে দিও।